বর্ষবরণটা আমার যেহেতু পরিবারের সবার সাথে একসাথে থাকি তো সবার সাথেই শুরু হয়েছে, নারুমোয়া দিয়ে শুরু হয়েছে, পঁয়তাল্লিশ দিয়ে শেষ হয়েছে, আর এখন হচ্ছে সবার সাথে ঘুরতে এসেছি। আর নতুন বছরে বার্তা হবে, আমি যদি বলি আমার দিক থেকে, যে সবার চিন্তাভাবনা নতুন করে আরেকটু সুন্দর হওয়া দরকার, মানে সবার চিন্তাভাবনা আরেকটু ইতিবাচক হওয়া দরকার, এটাই মনে হয়। এই মোটিভ নিয়ে সবার আসলে নতুন বছরটা শুরু করা উচিত। সবাইকে শুভ নববর্ষ, বাংলা নতুন বছর অনেক সুন্দর করে শুরু হোক, অনেক ভালো যাক, সবাই খুব ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। শুভ নববর্ষ 1430, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যদিও এবারে শুভ নববর্ষটা অন্যরকম রোজার মধ্যে পড়ছে, তাও সাম্প্রদায়িকতা রক্ষার্থে হচ্ছে যে পালন হচ্ছে শুভ নববর্ষ। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, আমরা যেহেতু সাম্প্রদায়িক দেশ, তো এক ধর্ম অন্য ধর্মকে কটাক্ষ না করে সবাই যাতে মিলেমিশে থাকি, এটাই আমার বার্তা। প্রথমেই বলতে চাই নতুন বছরে বাংলার নতুন নববর্ষের জন্য শুভেচ্ছা। নতুন বছরে আমাদের এটি বাংলাদেশের জন্য প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ এভাবে আরও বড়ভাবে এই নববর্ষটাকে যেভাবে পালন করেছে, এভাবে নতুন বছর আরও সুন্দর, আরও সমৃদ্ধভাবে এই দেশটাকে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওক, এবং আমাদের সরকারের সাথে আমরাও যাতে এভাবেই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে চলতে থাকি। নতুন বছর, আমাদের পুরাতন বছর শেষ হয়ে গেছে, নতুন বছর চলে আসছে, কালকে থেকে আমরা নতুন বছর পদার্পণ করব। আমাদের পুরাতন যত দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন দিকে এগিয়ে যাব। আমার জীবনকে সুন্দর করে হচ্ছে স্বাচ্ছন্দ্য করে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলব। এই তো নতুন শাড়ি, নতুন সাজগুজ, সব কিছু নতুন, নতুন বছর শুরু, সব কিছু অনেক সুন্দর, ভালো লাগছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1430। আমি বাংলা নববর্ষ উপলক্ষে প্রত্যাশা করতেছি যে পুরা বিশ্বে যেন মানুষ সুখে সমৃদ্ধিতে থাকতে পারে। পুরা বিশ্বে যেমন অর্থনৈতিক মন্দা চলতেছে, সেই মন্দাটা যেন দূর হয়ে যায়, মানুষের আর্থিক সমৃদ্ধি আসে, মানুষ সব দিকে সুখে থাকে, শান্তিতে থাকে, দুর্ভিক্ষ মহামারী সব কিছু থেকে যেন সৃষ্টিকর্তা সবাইকে মুক্ত রাখে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সুস্থ সমৃদ্ধ এবং শান্তিমুক্ত বিশ্ব এবং বাংলাদেশকে আমরা দেখতে চাই, এই হচ্ছে আমার এই বছরের প্রত্যাশা।